একজন তাই বলছেন আতাইতুল মদিনা, আমিও মদিনা আসলাম। ফাসআলতুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করলাম মদিনা মসজিদ নবীতে, আই ইউয়াসসির আলি জালিসান, আল্লাহ যেন আমার জন্য নেক সঙ্গী সহজ করে দেন। এগুলো দোয়া তাঁদের, একাধিক তাবেঈনদের, কয়জন, তিনজন তাবেঈর কথা আপনাদের সামনে উল্লেখ করলাম। জি, ফয়াসসার আলি আবু হুরাইরা, আবু হুরাইরা আল্লাহ আমার জন্য আবু হুরাইরাকে সহজ করে দিলেন, আবু হুরাইরাকে পেয়ে গেলাম, ওস্তাদ হিসাবে পেয়ে গেলাম, সঙ্গী হিসেবে পেয়ে গেলাম। তাহলে সঙ্গী খুঁজতে হবে, ভালো সঙ্গী। ওই সময় আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা তাকে ওইভাবে বলেছেন যে তুমি কুফা থেকে এসছো, কুফাতে বড় বড় সাহাবায়ে কেরাম আছেন, তাদেরকে তুমি চেনো না, তাদের সাথে উঠা বসা করতে না, তাদের সাথে চলাফেরা করতে না। তাহলে বুঝাচ্ছে একজন মানুষ সম্পর্কে তার ব্যাকগ্রাউন্ড জানার জন্য এইরকম বলা যেতে পারে যে তুমি ঠিক আছে, তুমি বাংলাদেশে ছিলে তো ওখানে কোন কোন আলেমের সাথে তোমার সম্পর্ক ছিল, বা অমুক দেশে ছিলে ওখানে কার সাথে তোমার যোগাযোগ ছিল, কাউকে চেনো কি না, এর মাধ্যমে বুঝতে পারবেন যে ওর ব্যাকগ্রাউন্ডটা কী আছে। জি হ্যাঁ, কোরআন সুন্নাহ ভিত্তিক আসলে আগে থেকে এলম আছে কি না, অথবা সংশোধন করলে আসলে এখন সেখানে গিয়ে কার সাথে যোগাযোগ আছে, এর মাধ্যমেও বোঝা যাবে। এইখানে করে সৌদি আরবে এসে অনেকে তৌহিদ তৌহিদ করে, সুবিধাবাদীরা, এটা সুবিধাবাদীদের তৌহিদ। ওখানে অনেকে সুন্নাত সুন্নাত করে, অনেকে এখানে এসে ইসলামের দায় সেজে যায় দুনিয়ার খাতিরে, কিন্তু দেশে গিয়ে দেখা যাচ্ছে ওই যে বেদাতীদের সাথে উঠা বসা, বেদাতীদের সাথে গ্রুপ ফটো, বেদাতীদের সাথে চলাফেরা, বেদাতি মাদের সাথে তার উঠা বসা। আমাকে একজন প্রখ্যাত শেখ ঢাকার বলছেন যে শেখ, ওকে তো সার্টিফাই করে পাঠিয়েছিলাম সৌদি আরবে, যে ও তো অংশ সংশোধন হয়ে গেছে, কিন্তু এক বছর পরে যখন ফিরে আসলো ছুটি, আসার পরে ওর পাত্তাই নেই, খুঁজেই পেনা, আমাদের সাথে কোনো যোগাযোগ নেই, দেখি ওই যেখান থেকে লেখাপড়া করেছে ওই বিদাতি মহল থেকে ওখানে গিয়েও হাজির হোক, হ্যাঁ, তার উঠা বসা চলাফেরা ওইখানে। এগুলো দিয়েও আপনাদেরকে চিনতে হবে যে এই সহি আকিদার আলেম কিনা, সহি মানহাজের আলেম কিনা, আর সহি পথে আসলে ফিরে এসছে না অন্তরে নেফা কপটতা আছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে ইসলাহ করার তৌফিক দান করেন।